হাবিল কাবিলের ঘটনায় ইদ কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিনহুমা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لا اقتلنك قال انما يتقبل الله من المتقين যখন দুই ভাই কুরবানি করলেন এক ভাইয়ের কুরবানি কবুল হলো এক ভাইয়ের কুরবানি কবুল হলো না যার কবুল হলো না সে বলল লা আকতুলান্নাকা আমি তোমাকে হত্যা করব আর যার কুরবানি কবুল হলো তিনি বললেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের নিকট থেকে মুত্তাকিদের ইবাদত কবুল করেন অন্য কারো আমল কবুল করেন না তারপর তিনি বলছেন ছোট ভাই হাবিল লাইন বাসাত্তা বাসাত্তা ইলাইয়া يدك لتقتلني ما انا بباسط يدي يدي اليك لا الا اقتلك اني اخاف الله رب العالمين তিনি বলছেন যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও বাড়াও কিন্তু আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না কারণ আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি তিনি বলছেন হাবিল ইন্নি উরিদু আন তাবওয়া বিইজনি ওয়া ইজনি আমি মনে করি আমি আশা করি তুমি আমার পাপ এবং তোমার পাপকে তুমি বহন করবে ফাতাকুনা মিন আসহাবিন নার এবং তুমি জাহান্নামের অধিবাসী হবে ওয়া যালিকা জাযাউদ দালিমিন আর এভাবেই জালিমদের আল্লাহ শাস্তি দিয়ে থাকেন সম্মানিত সিধু মণ্ডলী দেখুন হাবিল বড় ভাই কাবিল সে নিজের আত্মাকে গঠন করতে পারেনি সে সব উদ্যোগে সে বুঝতে পারছে আমি যদি তাকে হত্যা করি আমি পাপ করছি সে হত্যা থেকে ফিরে আসেনি তার সে সৌজন্যকে সবচেয়ে ভালোটা দান করেছিল হাবিল ছোট ভাই পশু প্রাণী সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে আর এ সৌজন্যকে কিন্তু সেও দান করতে পারতো ভালো শস্যটা কিন্তু ভালো শস্যটা দান করেনি কি দান করেছিল সবচেয়ে নরমাল সবচেয়ে নিচু মানের শস্য দান করেছিল কবুল হলো কোনটা যদি সে সৌজন্য নিজ থেকে ভালো হওয়ার প্ররোচনা তার থাকতো নিজ থেকে ভালো হওয়ার অনুভূতি তার থাকতো তাহলে কিন্তু তার কবুল হতো তারও কবুল হতো এই জন্যই কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন করবে যত মানুষ হত্যা হবে অন্যায় হবে সকল হত্যার পাপ ওই কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে